ଜୟ ଗୁରୁ। ଅନ୍ୟମାନଙ୍କୁ କଥୋପକଥନରେ ନିଯୁକ୍ତ ଥିବା ଦେଖିଲେ ତୁମର କରଣୀୟ। ଯେତେବେଳେ ଦେଖିବ କେହି କାହାରି ସହିତ ବା କେଉଁମାନଙ୍କ ସହିତ କଥୋପକଥନରେ ନିଯୁକ୍ତ, ସେତେବେଳେ ତୁମେ ଅନାହୁତ ଅବସ୍ଥାରେ ଉପସ୍ଥିତ ହୋଇ ସେହି କଥୋପକଥନର ଅଂଶୀଦାର ହେବାକୁ ଯାଉ ନାହିଁ। ଯେତେ କ୍ଷଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ନ ଦେଖୁଛ ସେହି କଥୋପକଥନ ଗୋଟେ ବି ସଦୃଶ ଅବସ୍ଥାରେ ବା ଅପମାନ ସୂଚକ ଅବସ୍ଥାରେ ଆବିର୍ଭୂତ ହେଉଛି। ପୁନଶ୍ଚ କେହି ଯଦି କେଉଁମାନଙ୍କ ସଙ୍ଗେ କଥୋପକଥନ ନିଯୁକ୍ତ ଥାଏ, ତୁମେ ଯଦି ଆହୁତ ହୁଅ ବା ସେଠାରେ ଯଦି ଉପସ୍ଥିତ ଥାଅ, ତୁମ ପକ୍ଷରେ ଯଦି ସମ୍ଭବ ହୁଏ ସୃଷ୍ଟୁ ହୃଦୟ ବାଗ୍ ଭଙ୍ଗୀ ଓ ଅନୁଚାର୍ଯ୍ୟ ନେଇ ସେହି ଆଲୋଚନା ଯେପରି ସୁସଙ୍ଗତିରେ ସାର୍ଥକ ହୋଇଉଠେ, ଏହିପରି ଭାବେ ତା'ର ଆଦର୍ଶ ବା ଉଦ୍ଦେଶ୍ୟ ମାଫିକ ସାହାଯ୍ୟ ଯଦି କରିପାର ତାହା ହିଁ କିନ୍ତୁ ଶ୍ରେୟ। ଆଉ ପଚାରିଲେ ବିନୀତ ସୌଜନ୍ୟରେ ସୁଯୌକ୍ତିକ ବୀର୍ଯ୍ୟଶାଳୀ ଦୃଢ଼ ପ୍ରତ୍ୟୟୀ ସମର୍ଥନରେ ତତ୍ ସମ୍ବନ୍ଧରେ ନିଜର ମତ ବ୍ୟକ୍ତ କର, ଯେପରି କଥୋପକଥନରେ ନିଯୁକ୍ତ ଯେ ବା ଯେଉଁମାନେ ବା ଶ୍ରୋତା ଯେଉଁମାନେ ସେମାନେ ପ୍ରତ୍ୟେକ ହିଁ ଉପକୃତ ହୋଇ ଉଠନ୍ତି। ତେଣୁ ଅନାହୁତ ଭାବେ ଯାଇ ବା ସେଠାରେ ଉପସ୍ଥିତ ରହି ଗୋଟେ ବି ସଦୃଶ ଅବସ୍ଥାର ସୃଷ୍ଟି କରିବା ଅଭଦ୍ରୋଚିତ ଅନୈତିକ ସ୍ନାୟୁ ବିକାର ଛଡ଼ା ଆଉ କିଛି ହିଁ ନୁହେଁ। ହୃଦୟ ଅଭିବ୍ୟକ୍ତି ସହିତ ଯେତେ ଦୂର ସହ୍ୟ ଧୈର୍ଯ୍ୟ ଅଧ୍ୟବସାୟ ଓ ଅନୁଚର୍ଯ୍ୟାର ପ୍ରୟୋଜନ, ତା ନେଇ ଯେ ବିଷୟ ବା ବ୍ୟାପାର ନେଇ ଆଲୋଚନା ହେଉଛି, ତା'ର ଉପଚୟୀ ଅନୁବର୍ତ୍ତନରେ ଶ୍ରେୟ ସିଦ୍ଧାନ୍ତରେ ଉପସ୍ଥିତ ହେବା ହିଁ କିନ୍ତୁ କଥୋପକଥନ ସାର୍ଥକତା ନୁହେଁ ତ ବ୍ୟତିକ୍ରମରେ ବ୍ୟାଘାତ ସୃଷ୍ଟି ଉଭୟଙ୍କ ପକ୍ଷରେ ଅମଙ୍ଗଳ ସୂଚକ ଏବଂ ତା ଦ୍ରୋହର ହିଁ ଆମନ୍ତ୍ରକ। ପରମ ପ୍ରେମମୟ ସିଂହସ୍ତ ଲିଖିତ ସତ୍ୟନୁସରନ୍ତକେ ପାଠ ସୁଖ ଆର୍ ଦୁଃଖ ଯାତେ ହୃଦୟେ ଦୁର୍ବଳତା ଆସେ ভয় আসে তাতেই আনন্দের খাক্তি আর তাই দুঃখ অসতে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে অসৎ পরিহার করো সতে আস্থাবান হও ত্রাণ পাবে সংকোচী দুঃখ আর প্রসারণী সুখ দুঃখ কারুর প্রকৃতগত নায়ক তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দেওয়া যেতে পারে কারুর দুঃখের কারণ হয়েও না কেহ তোমার দুঃখের কারণ হবে না। যা ত্যাগ করতে হবে তার দিকে আকৃষ্ট বা আসক্ত হয়েও না দুঃখ হতে রক্ষা পাবে। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেয়েও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। পরমপিতার কাছে প্রার্থনা করো, তোমার ইচ্ছাই মঙ্গল, আমি জানি না কিসে আমার মঙ্গল হবে, আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আর তার জন্য তুমি রাজি থাকো, আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করবে না। দুঃখও একরকম ভাব, সুখও একরকম ভাব, অভাবের বা চাওয়ার ভাবটাই দুঃখ। তুমি জগতের হাজার করেও দুঃখ নষ্ট করতে পারবে না যতক্ষণ না তুমি হৃদয় থেকে ওই অভাবের ভাবটা কেড়ে নিচ্ছ, আর ধর্মই তা করতে পারে। পরম প্রেমময়ের চলার সাথী থেকে পাঠ শিক্ষক। মানুষের জীবনে যদি দায়িত্বপূর্ণ কিছু থাকে তবে তাহা শিক্ষকতা। শিক্ষকের চরিত্র ছাত্রের শ্রদ্ধার ভিতর দিয়া অজ্ঞাতসারে তাহাকে এমনতরভাবে আক্রমণ করে যাহা তাহার পরজীবনকে অবশভাবে চালাইয়া লইয়া বেড়ায়। শিক্ষক যদি আদর্শে উন্মুখ না থাকে, তাহার চরিত্র যদি আদর্শের ভাবে অনুলিপ্ত থাকিয়া কর্মমুখর না হয়, তাহার চরিত্র যদি ছাত্রের চাহিদার দরজাকে উন্মোচন করিয়া প্রাণকে স্পর্শ করিয়া উন্নতিতে অবাধ করিয়া না তোলে, সে শিক্ষকতা যে অধর্মের পরম আশ্রয় তাহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি শিক্ষকতা করিতে চাও সাবধানে নিজেকে নিয়ন্ত্রিত করিও, নতুবা দুর্দশা কুঞ্চিত হাস্যে তোমার জীবন ও জাতিকে গ্রাস করিবে সন্দেহ নাই। বাণী সংখ্যা 164।
পরম প্রেমময়ের পুণ্যপুঁথির থেকে কিছু অংশ পাঠ। তবে কি, আমি কে? আমি ভক্ত, আমি ভগবান, আমি পুজো দেই, আমি পুজো গ্রহণ করি, আমি অসুর, আমি দেবতা, আমি গুণময়ী প্রকৃতি, আমি নির্গুণ পুরুষ, আমি শত্রু, আমি মিত্র, আমি প্রশান্ত সাগর, আমি অপ্রভেদী হিমগিরি। দেখ, আমি স্বর্গ, আমি নরক, আমি আমার যম, আমি আমার দেবতা, আমি ওহি, আমি নকুল, আমি সাপ হয়ে কামড়াই, আমি ওজা হয়ে ঝাড়ি, আমি কুরুক্ষেত্র, আমি ভগবান, আমি নরনারায়ণ। অর্জুন, দেখ আমি কে? তাই দেখ, শত্রু মিত্র কেউ থাকবে না, সব এক পথের পথে, সব আছে আমাতে, যা ভাবা যায় যা ভাবা যায় না, সব আমি তত্ত্বমসি। দেখ কতকগুলি বালক নারায়ণ তৈয়ারি করতে পারিস, আট দশটা বালক নারায়ণ পেলেই হয়, তারা ব্রহ্মচর্য পালন করবে আর গীতার জ্ঞানযোগ কর্মযোগ গেয়ে বেড়াবে, তারপর পাঠ অভ্যাস করবে, তারা খুব ভালোবাসা শিখবে, তাদের প্রাণ খুব সরল হবে, তাদের দেখলেই ব্রহ্মভাব উপস্থিত হবে, ব্রহ্মমুহূর্তে উঠে সরল প্রাণে গেয়ে গেয়ে বেড়াবে। দেখ আরও গুটিগত তৈয়ার করতে হবে, তাদের হাতে থাকবে মহমুদগর, এমনি করে শিখতে হবে আজকালকার নূতন প্রাণ মাতানো সুরে। আর দেখ এই বৃদ্ধ আর যুবক নারায়ণগুলি করবে কীর্তন আর কর্মযোগ করে দেখাবে, তারাই আদর্শ হবে। ওইটি করতে পারলেও বালক নারায়ণদের অবিদ্যাও শিক্ষা হবে, বিদ্যাও শিক্ষা হবে, প্রাণটিও তৈয়ার হবে। তাদের বেশ করে বুঝিয়ে দিতে হবে, পাকা কর্মী করে তোলা লাগে। দেখ ওই নারায়ণদের জাতিভেদ কিছু নাই, ব্রাহ্মণও থাকবে, কায়স্থও থাকবে এবং সমস্ত জাতি থাকবে। বিশেষত ব্রাহ্মণ কায়স্থ, তাদের ভিতর হিংসা দেশ না থাকতে পারে, পাকা কর্মী হবে তারা, একটা ছেলে দেখলে জগৎ শুদ্ধ স্তম্ভিত হয়ে যাবে। জয় গুরু।